Chicoli, aș fi nebuloasă. Ama, Chicoli? Ama, 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 ama. Ama, ama, ia trecut cu legătură, l-am stăr, m-am ce-o mână, asta să, ei, tărchie, m-am ce-o mână. M-am tăt legătură, m-am ce-o mână, 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 ce o mână ce o বৌমা বৌমা আব্বা এইখানে আছি তুমি এখানে বসে বৌমা রান্না করা হয় নাই আমার খুব ক্ষুধা লাগছে আব্বা ভাতটা তো খালি রান্না হয়েছে কিন্তু তুমি বন্দি তো শেষ হয়ে গেছে ও ঠিক আছে হলো দেবে নিয়ে আসতেছি তা কি রান্না করতেছো বৌমা আব্বা নিরামিষ রান্না করব আপনার অনুমতি ছাড়াই আমি শাশুড়ির বাড়িতে গিয়া ওই বেগুন আর আলু নিয়ে এসেছি আবার অন্যের বাড়িতে ধার করতে গেছো কেন বৌমা আব্বা যাই হোক হলুদটা যদি থাকে তাহলে আমি তরকারিটা রান্না করতে পারি কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই তো আমি দোকান থেকে দেখি ওরা ধার করে দেয় নাকি বাকিতে হলে পরে নিয়ে আসি হ্যাঁ আচ্ছা বৌমা ডেলি ডেলি নিরামিষ দিয়ে খাইতে আর আমার ভালো লাগে না আমার আর ভালো লাগে না বৌমা কি করব বাকন আপনি ডেলি ডেলি আমার যাই না দেন আমি তো তাই রান্না করে দিই আমারও তো মন চাই আপনারে ভালো মন্দ কিছু খাওয়াইতে কিন্তু আঙ্গুর কপালে তো আর ভালো কিছু নাই গা যাই হোক আব্বা আপনি হলুদটাই না দেন আমি আপনারে এই নিরামিষটা মাংস যেমন খাইতে লাগে সেরকম সুস্বাদু ভাবে রান্না দেব আচ্ছা ঠিক আছে বলো সবই আমার কপাল নাহলে এত ভালো সংসার আমার এইরকম হইব কে আজকে এত বড় পুণ্য থাকার পরও আব্বার কষ্ট করতে হইতেছে আর আমি বাড়ির বউ হইয়া কিছু করতে পারতেছি না প্রথমত থাকোস ঘর জামাই আবার মানে ভাদাইমার মতো ঘরে বৈশা বৈশা কাজ তোর আবার মান সম্মান আছে তুমি আর ভাদাইমা ভাদাইমা বলতেছ না আমি তো কাজ তো করমি শুন শ্বশুর আছে তাই তো পয়সা পয়সা খাই তুমি এরকম করবে আমার সাথে আমার তো প্র্যাকটিস আছে না এই যে তুমি গেঞ্জি ধরে টালাটালি করো শুনে চারিপাশে কেউ দেখে তাহলে কি বলবো তোমার তো মান সম্মান যাবো আমার যাবো আমার মান সম্মান আরে তোরে যেদিনকার থেকে বিয়ে করছে সেদিনকার থেকে তো আমার সব মান সম্মান চলে গেছে এখন মান সম্মান চলে যায় কি লিগে হ্যাঁ আগে কইছিলাম না যে আমার বাইরে ছেলে লাগে বিয়ে হবো হ্যাঁ ওকে দেখতে শুনতে খারাপ হইতে পারে একটু কালো কিন্তু ভালো তো ছিল নাকি আর এই যে লোভামের বাচ্চারে বিয়ে করে হয়েছে নাকি হ্যাঁ কি হয়েছে এখন তো মান সম্মান যাবো দুদিন পর কি বুঝানো এই ঘর বাড়ি পেইসা নিয়ে মনে করো কথে বসতে হইব গোলামের বাচ্চার লগে বিয়ে হবে আমার না থামেন ওর মতো কি আমরা পাগল হয়ে গেলেন মানুষ কি করবো পাগল তোর তো ধৈর্য চিন্তা মাটি দেওয়ার দরকার পাগল আমার জীবনটা তছনছ করে এখন পাগল শাস্তি হইছো আম্মা আপনি সামনে এরকম করে আমি কিছু করব না আমি কি করব এই তুমি কি রকম ছেলে হ্যাঁ তোমার বউ লোক এরকম ব্যবহার করে হ্যাঁ তুমি আমার বাইতে থাকবা আমার জামাইটা খাইবা আবার আমারে কও কি আম্মা আম্মা আপনি মেয়েরে কিছু করব না কি করব ওই সদনে বলা কমরে কেউ মাইয়া রে হ্যাঁ আম্মা 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 আমার বাইতে তো এরকম না হ্যাঁ এই তোর পক্ষে কেন তোমরা তোর
বেতন দিলে আমি তো তোমার টাকা দিয়েই দেবো, হলুদটা দাও, নাহলে আমার খুব অসুবিধা হইব। আচ্ছা আপনার বেতন পাওয়া লাগবো কে? হ্যাঁ বাড়িতে এত সুন্দর বউ, আপনি এক কাম করেন না, উলার বহরে ভিক্ষা করতে পারান, অনেক টাকা পাইবেন, বেতনের চিন্তা ভাবনা করে লাভ আছে। হাই কপাল রে, উলা একটা বউ পালা আর না দুইটা বউ বিয়ে করছে, আরে যান বাকি দিতে পারো না, আর কোনো দিন বাকি লাগাইবেন না। আমি কি করছি সবসময় তোলার জন্য মানুষের কাছে কত কথা শুনতে হইতেছে, ওদিকে হলুদ নিতে পাঠাইছে দোকানে বাকি দিল না, না বৌমা তুমি এক কাম করো, তরকারি হলুদ ছাড়াই রান্না করো। আব্বা তাহলে থাক, ঘরের মধ্যে পান্তা ভাত আছে, আমি আপনারা পান্তা ভাত দিই, আপাতত এই পান্তা ভাত খান, পরেরটা পরে দেখা যাবে। আপনি এখানে বলেন। খুব পছন্দ করত, খুব ভালো
পান্তাবাদ থাকলে সব সময় জোর করে পান্তাবাদ খাইছ। অপমান করে তুই একলা ঘেন আসি না পরে আমার ভিতরে রাখে দিছে বাড়ির থেকে তারাই দে নাই ভুবু ভুবু কি ব্যাপার এই যে এই লোকটা শোষা শোষার করে শোষা এখন এই বাড়িতে কি করে এই গোলামের পুর তোর নামে যাই তো খুশি হ্যাঁ তুই নাকি লেগে পড়ে আছিস আম্মা এইটা তো আমার শ্বশুর বাড়ি আপনি এরকম করতেছেন কে এটা তো শ্বশুর বাড়ি হ্যাঁ কিসের শ্বশুর বাড়ি হ্যাঁ তোর তো আমার মেয়ে শিকারই যায় না হ্যাঁ তোর নাকি কিছু বাড়ি থেকে বাড়িতে আচ্ছা তোর কি এতটুকু লজ্জাও নাই তোর জায়গায় যদি একটা কুকুরও এরকম ভাবে অপমান করতাম না হ্যাঁ আমার বাড়িতে সীমানাও আসতো না আর তোকে এত অপমান করার পরেও তুই এখনো এই বাড়িতে রয়ে গেছ ছি 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 পপি দেখো তুমি হাজারুল আমার বউ আমি তোমার স্বামী তুমি আমার এই কুকুরের সাথে তুলনা করতে পারো না কি 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 কইলি আম্মা 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 আমার মা এত কুকুর লাগে তোর মানুষ তোর মাংস মান আবাসতেছে এই তোর কি মাংস মান মান থাকলে তো তোর মাংস মান যাব হ্যাঁ যার কোন মাংস মান না দাও মাংস মান কাটা নি এই ফকিনের বাচ্চা তো কোন যোগ্যতা আছে আম্মা আম্মা থাকোস তো আমার বাড়িতে খাস হলো আমারটা আমার মায়ের মুখে মুখে কথা হ্যাঁ তোর কি করব দাও মা শিক্ষা দিয়ে দাও জন্মের মতো ছোট লোকের বাচ্চা এখনো সময় আছে ঘর থেকে বাইরে যা ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি আসলে আমারই ভুল এত বড় লোক তুমি আর বিয়ে করবা আমার উচিত হয় ঠিক আছে যাও যাও চাক এত খুনে আপদটা বিদায় এলো হবু দেখো এই ছোট লোকের বাচ্চারা যদি আমি এরপরে কোনোদিন এই বাড়িতে দেখি তাহলে কিন্তু আমি তোমার মেয়ের বিয়ে করবো না কারণ তোমার মেয়ে একটা বিবাহিতা আমি কিন্তু অবিবাহিত তোমার মায়ের এরা আমি বিয়ে করতে চাইছি এটাই তোমার কপাল না না ওই ফকিরের বাচ্চা এবার চাইব না তুই আমার মেয়ে ভাবে আর ফিরাই দিস না একবার ফিরাই সস আন্দা একটা কাজ কর তোর বাপের আজকে খবর দে আজকে আমার মেয়ে তোর সাথে বিয়ে দিই ঠিক আছে আমি তোমার মুখের দিকে তাকাই এই খালি কিছু কইতে পারি না আই তুই তো সাকি কইলা আজকে এই শাড়ি গুলো সব ফেলে ফেলাবি আরে মা এগুলো কেন খুলবো আর এগুলো কি ওই ছোট লোকের বাচ্চা আমাকে কিনে দিছে এগুলো তো আমার বাবার দেওয়ার কিনা হবো রাখো তো আর তুমি আসো আমারও নিয়ে যাই ওর যা যা পছন্দ আজকে আমার মার্কেট করে দিই আসো আরে আসো তো দেখছো হ্যাঁ আমার বাইসটা বিয়ের আগে ওরা কেনাকাটা করে দিব আর ওই ফকিনের বাচ্চা কেনাকাটা তো করবো দূরের কথা আমার না বসে খাইছে হ্যাঁ যাক আমি এদিকে কাস্টম বলা সেরে নেই আমার মনে হয় সময় শেষ আমি তোর কথা পালন করবো আমি খুব শান্তি পেলাম
বাবা বাবা বাবা